আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স স্যার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করব বা আপনাদের একটু পরামর্শ দেব আসলে আপনারা অনেকেই ভাড়া খাটাতে চান বাড়ি করে যে ভাড়া দিবেন সো তাদের জন্য তাদের জন্য আমার একটু এই পরামর্শটি যে আসলে আপনারা অনেক সময় ভুল করে বসেন যে আসলে প্লাস্টার করে ভাড়া দিব টাইলস করে কি হবে আপনারা একটু চেষ্টা করবেন প্লাস্টার না করে ষোলো ষোলো ফ্লোর টাইলস বিগ্রেড বিগ্রেড ফ্লোর টাইলস দিয়ে হইলেও আপনার অন্তত ফ্লোর কয়টা আর বাথরুম আর রান্নাঘরটা আপনারা টাইলস করে দেওয়ার চেষ্টা করবেন আসলে মূলত আমরা এই যে এক বাড়িতে টাইলসের কাজ করছিলাম দিন আগে শেলফের পর দিয়ে তারপরে আবার ফ্লোরের পর ফ্লোরে লাগাইলাম এটা আসলে বি গ্রেড ফ্লোর টাইলস দিয়ে ভাড়া দেওয়ার জন্যে জাস্ট আপনার পরে খালি শেলফটা আর নিচের ফ্লোরটা আর বাথরুম তো অবশ্যই করতে হয় আপনার এই যে শেলফ রান্নাঘরের ফ্লোর এইগুলা আপনার প্লাস্টার না করে আপনারা বিগ্রের টাইলস দিয়ে হইলেও একটু টাইলস করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সর্বোচ্চ ভালো হবে বারে বারে হাত দিতে হবে না এখন তো আসলে মূলত ভাড়া টিয়ারা তো আসলে টাইলস ছাড়া বাড়ি ভাড়া নিতে যায় না যারা আর কি একটু ভালো বাজেটের চাকরি বাকরি বা কাজকর্ম করে ঠিক আছে আপনারা প্লাস্টার না করে একটু ষোলো ষোলো বিগ্রের টাইচ দিয়ে হলে যে এরকম শেলফের পর দিয়ে আর নিজের হাউস দিয়ে ফ্লোর দিয়ে রান্নাঘরের ফ্লোর করে দিতে পারেন বা আপনারা নিজেদের বাড়িতেও এভাবে করে নিতে পারেন পোড়াটা ওয়াল না করার যদি না করেন বা করতে পারতেছেন না তাহলে খালি ফ্লোর আর শেল্প করে নিন তাও ভালো হয় আসলে আমাদের দিয়ে কাজ করাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ফোন দিন যা ভালো লাগে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজকর্ম করে থাকি টাইলসের আর কী বলবো আসলে আমি তো এসব ভিডিও টিডিও আমার তো এত অভিজ্ঞতা নেই তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব একটু ভালো করে বানানোর বা ভয়েস টয়েস দেওয়ার আসলে অনেক সময় ভয়েস টয়েস অনেক ভালো হয় না দিতে পারি না অনেক সময় কাজ কামের অনেক চাপ তারপর কেউ কিছু মনে করবেন না আর যদি দরকার হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ভয়েস করেন নয় ডাইরেক্ট ফোন দেন কিছু জানার থাকলে